শনিবার দেশের সর্বত্র পালন করা হবে দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী। রাজ্যেও এর প্রস্তুতি চলছে জোর কদমে। রাজধানীর বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে চলছে এরই প্রস্তুতি। যদিও এবছর করোনা পরিস্থিতির কারণে নেতাজি স্কুলের পক্ষ থেকে কোনো ধরনের র্যালি হবে না, স্কুলের অভ্যন্তরেই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার এরই তৎপরতা লক্ষ্য করা যায় নেতাজি স্কুলে। কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে পালনের নির্দেশ দিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এবছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান তেমন একটা হচ্ছে না বলে সূত্রের খবর। আগামীকালকে 125তম নেতাজি জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে এটা পরিষ্কার টুসরে করানো হচ্ছে মূর্তিটা। আর এবার আসলে কোভিড পরিস্থিতির কারণে আমাদের রেলি টেলি হচ্ছে না, তাই আমাদের ভিতরেই যা কিছু হবে ইনডোর অনুষ্ঠানের মতোই, তার জন্য মঞ্চটাও ভিতরেই আবার করা হয়েছে। এটাই এই উপলক্ষে মোটামুটি ছাত্রদেরকে নিয়ে এগুলি সাজাই টাজাই, তার জন্য এটা আজকে একটু পরিষ্কার করানো হচ্ছে মূর্তিটা। তারপর নাম সঞ্জীব দাস, শিক্ষক। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।